ইফতারি পাইছো? হ্যাঁ। খাইতেছো? হ্যাঁ ইফতারি। প্রিয় দর্শক, দেশ উপবাসীদের যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং সালাম, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমরা দেখতে পারতেছি যে এখানে কিছু লোকের ভিড় জমছে। আসলে সব রিক্সাওয়ালারা এখানে ভিড় জমছে। তো যাই হোক, দেখা যাচ্ছে এখানে ইফতারি বিতরণ করতেছে, কোনো সংস্থা থেকে বোধহয় কেউ ইফতারি বিতরণ করতেছে, যার কারণে এত রিক্সাওয়ালারা ভিড় জমাইছে। কেউ সিরিয়াল ধরছে, হ্যাঁ, আর কেউ এমনি আওড়া পাতালে নোয়ার চেষ্টা করতেছে। আসলে এরা যারা আছে সবাই রিক্সাওয়ালা। কী কী ইফতারি যেন দিছে। তো আসলে একটা কথা কি জানেন, আমরা বাঙালি, উজুকে বাঙালি, তো সবাই রিক্সাওয়ালা। এখানে যারা আছে সবাই রিক্সাওয়ালা। সবাই একে একে যদি সিরিয়াল ধরে নেয় তালি গলে আমি সবাই সুন্দরভাবে নিতে পারে। কিন্তু ওই যে একটা কথা বললাম, আমরা উজুকে বাঙালি, মাংনা পালে আলকাতরা খাই, এটা কারণ দেখেন এখানে সাধারণ একটা ব্যাপার। এখানে এরা ইফতারি দিচ্ছে, তাহলে তোরা সুন্দরভাবে ইফতারিটা নে, সিরিয়াল ধরে এক এক করে নে, নিব না। এরা আউকা আউকা আর আসিরা আসিরি যা নিব তাতে আবার নষ্ট করবো, এরকমই হয়। কারণ হয়তো আনছে দশটা, এখানে লোক আছে মনে করেন বিশটা, তাহলে কাড়াকাড়ি যদি না করে তাহলে বাঘে পায়ও না, যার কারণে আসলে মূলত এই কাড়াকাড়ি করা। সবাই রিক্সাওয়ালা রিক্সা ভিড়ে সাইড করে যে যার যার মতন ইফতারি নিয়ে দৌড় মারতেছে। ইফতারিওয়ালা যারা ইফতারি দিচ্ছে, ওনারা আসলে দিয়ে কুল পাইতেছে না যে আসলে কিভাবে ওনাদেরকে ইফতারি দিব। এই যে কারাকারি আপনারা অবশ্যই দেখতেছেন। হ্যাঁ, তো আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি, কারণ আমি একটু দূরে আছি, তো দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে আসলে কি করে অবস্থা। কেউ পাইছে কেউ পাচ্ছে না। ইফতারি পাইছো? হ্যাঁ। খাইতেছো? হ্যাঁ ইফতারি খাইতেছি। তো দুধ? হ্যাঁ। ভালো আছো নি তুমি? হ্যাঁ দোষ, ভালো আছি। তোমার তো বহুদিন পরে দেখলাম আমি। দোষ, আমি আপনার পাতায় থাকি, কোনে ঢাকা কোনে চিটাগাং কোনে রাজশাহী কোনে দিনাজপুর কোনে বগুড়া কোনে সিলেট, এত এত জায়গায় জায়গায় ভ্রমণ কে আমি সফর করি। তাই? জি। বহুদিন যে দেখি না, কই গেছিল? চট্টগ্রাম আসিলাম। চট্টগ্রামে তো না বললাম যে চট্টগ্রাম থেকে চিটাগাং এই সিলেট গেছিলাম, কাজে ভ্রমণ করতে গেছিলাম ভ্রমণে। দোয়া করব তাদের জন্য, আল্লাহ দে দন্দল ধরো বাড়ায় দে, আরো গরিবের জন্য ইফতার বানিয়ে দিতে পারে আগামীতে ইনশাআল্লাহ। ইফতার পাইছেন? হ্যাঁ পাইছি। খাইছেন? খাইছি। আমাদের তো বাবা না, সারাদিন থেকে মা বাবা না করে